আমার নাম অনুপম সেনগুপ্ত, একটি কলেজে পড়াই। বেড়ানোর আমার খুব শখ, বিভিন্ন জায়গায় বেরিয়েছি। একটি জায়গা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে মুক্তিনাথ। এটা নেপালের উত্তর পশ্চিমে অবস্থিত, খুব কম লোকই যায়, রাস্তাঘাট খুবই কম আছে, একটা অ্যাডভেঞ্চার পাওয়া যায়। এরকম একটি জায়গায় গত বছর পুজোর সময় যাওয়ার ঘটনাগুলি বলার একটু ইচ্ছে আছে, সেটা বলছি। প্রথমে এখান থেকে শুরু করলাম, মিথিলা এক্সপ্রেস দিয়ে গেছিলাম রক্সোল বলে একটা জায়গায় বিহারে। সেখান থেকে ক্রস করে গেলাম বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে আমাদের আগে থেকে ঠিক করা ছিল কাঠমান্ডুতে যেতে হবে, এই জন্য কাঠমান্ডুতে গেলাম, থাকলাম। সেখান থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রিপটা স্টার্ট হলো। দুভাবে যাওয়া যায়, বাই এয়ারও যাওয়া যায় কাঠমান্ডু থেকে, আবার বাই বাসও যাওয়া যায়। তো বাসের মধ্যে একটু ভালো বাস নেপালে পাওয়া যায়, নামটা হচ্ছে মাইক্রো। তো ওই মাইক্রো বাসে করে প্রথম দিন আমরা গেলাম পোখরা। পোখরায় থেকে, পোখরা একটা কমন জায়গা নেপালে, এখানে প্রায় সবাই যে টুরিস্ট যায় সবাই যায়। তো এইখান থেকেই অ্যাকচুয়ালি শুরু সেই মুক্তিনাথের রাস্তা। এই রাস্তাটা এমন যে হয়তো কোনো রাস্তাও নেই, সেখান থেকেও বাস যায়। তো ওখানে একটা জায়গা আছে বেনি বলে, প্রথমে পোখরা থেকে যেতে হবে বেনি, বেনি থেকে যেতে হয় জুমসুম বলে একটা জায়গায়। তবে বাসের অভাবের জন্যে মাঝে মাঝে খাসা বলে একটি জায়গায় আপনাকে ব্রেক করতে হতে পারে। কিন্তু এই রাস্তার সৌন্দর্য অসাধারণ, মানে আমরা যদি প্লেনে যাই তাহলে যে সৌন্দর্যটা আমরা মিস করতে পারি সেইটা আমরা বাসে কিন্তু পেতে পারি। এই রাস্তাটা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জের পাশ দিয়ে, আপনার ডান দিকে অন্নপূর্ণা সবসময় আপনার সঙ্গে যাবে, আর একটা গণ্ডকী নদী বলে একটা নদী আছে সেটি যাবে আপনার সঙ্গে। মাঝে মাঝে রাস্তা নদী এক হয়ে যাবে, আবার মাঝে মাঝে নদীর থেকে রাস্তা এত উঁচুতে চলে যাবে যে নদী মনে হবে একটা সরু পাট, সরু পাট। কিন্তু যেতে যেতে আপনি যে অভিজ্ঞতাগুলো পাবেন, সেই অভিজ্ঞতাগুলো আমার মনে হয়েছে হিমালয়ের অন্য কোনো রেঞ্জে যাওয়ার সময় পাওয়া যায় না। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছলাম জুমসুম বলে একটা জায়গায় সন্ধ্যেবেলা। এই জুমসুম থেকেই মুক্তিনাথ যাওয়ার গাড়ি পাওয়া যায়, এবং এটা এক্সক্লুসিভ গাড়িতে আপনাকে যেতে হবে। এরকম কোনো সুবিধা নেই যে নিচ থেকে আপনি বুকিং করবেন এবং ওখান থেকে যাবেন। তো ওখানে যে সমস্ত হোটেলগুলো আছে তারাই একমাত্র কন্ট্যাক্ট করে করলে অ্যারেঞ্জ করে রাখতে পারে। এবং সেইখান থেকে আমরা মুক্তিনাথে পৌঁছলাম পরের দিন সকালে। ঢুকবার সময় মন্দিরের মুখে এমন কিছু জিনিস দেখলাম যা দেখে অদ্ভুত লাগলো। আমাদের যে শালগ্রাম শিলা বলি আমরা, সেই শালগ্রাম শিলাগুলো ওখানে বিক্রি হচ্ছে। তো আসল কি না, ও জায়গাটা এমন যে ওখানে শুধু শালগ্রাম শিলাই পড়ে থাকে, মানে ওই নদী ওই পাহাড় ওই সমস্তই শালগ্রাম শিলা দিয়েই তৈরি। আমরা যাকে পবিত্র বলে তাকে পুজো করি, সেই জায়গায় ওখানে আমরা পায়ে মারিয়ে চলে যাচ্ছি, ওখানে এরকম অবস্থা। কিন্তু ওই শালগ্রাম শিলাই আমাদের এখানে আসছে পুজোর জন্য। তো এই শালগ্রাম শিলা রাস্তায় বিক্রি হচ্ছে, তার মধ্য দিয়ে আমরা মন্দিরের মুখে গেলাম। মন্দিরের মুখে দুটো পুষ্করিণী করে রেখেছে, যাতে ডুব দিয়ে আমাকে নাকি পুজোর মধ্যে মন্দিরে প্রবেশ করতে হবে। কেন না, ওখান থেকে আমি শুদ্ধ হব, তবে আমি ভগবানের পায়ে আমার প্রার্থনা চড়াতে পারব। তো সেই পুষ্করিণীতে ঠান্ডার মধ্যে চান করা একটা বিরাট অভিজ্ঞতা, তবুও সে করতেই হবে, সেই জন্য ঢুকলাম, ডুবলাম, তারপরে মন্দিরে গেলাম। মন্দিরের কারুকার্য সেই পুরনো আমলেরই মন্দির, আর নতুন কিছুই না। কিন্তু দেখে মনে হচ্ছে আমি যেন শূন্যের মধ্যে বসে আমি বিষ্ণুর সাধনা করছি। সত্যি অপরূপ রূপ, পিছন থেকে আসছে এমন একটা নদী স্টার্ট হয়েছে, নাম হচ্ছে গণ্ডকী নদী। এই নদী আমাদের নেপালে আমাদের গঙ্গা স্ট্যাটাস পায়। এই আমরা যেমন গঙ্গাকে পুজো করি, ওনারা গণ্ডকীকে পুজো করেন। এই হচ্ছে মেইন ওই মন্দিরের ব্যাক। এছাড়াও যেটা ওখানে দেখতেই হয়েছে,
সেটা হচ্ছে আমাদের মায়ের যে সতীপীঠ আমরা বলি, মা কালীর যে সতীপীঠ আমরা বলি, তার একটা গণ্ডক তার ওখানে পড়েছিল। এবং সেখানে জলামুখীর মতো আমরা যখন যদি জলামুখীর যাই হিমাচল প্রদেশে, একদম সেই রকমই একটি আগুন জ্বলছে ওখানে। এবং দু তিনটে এরকম পয়েন্ট আছে যেখানে সারা জীবন ধরে আগুন জ্বলছে। দেখে আপনার মনে হবে যে এই জায়গায় এই ঠান্ডার মধ্যে এইভাবে এইরকম হিটেড মেটেরিয়াল কীরকম করে তৈরি হচ্ছে। সায়েন্সের ব্যাপার তারা অনেক কিছু বলবে, কিন্তু মন থেকে যদি আপনি ভাবেন যে সত্যি ওখানে মা কালী বিরাজমান আছে।